মন্ত্রী ব্রাত্য বসু একথা জানালেন। আগেই জানানো হয়েছিল এই ভাবনার কথা, এবার জানিয়ে দেওয়া হলো 7ই ফেব্রুয়ারি থেকেই চালু হয়ে যাচ্ছে পাড়ায় শিক্ষালয়। কোভিড বিধি মেনে খোলা জায়গায় ক্লাস করানো হবে, অর্থাৎ পঠন পাঠন করানো হবে। এতে স্কুল ছুট থেকে শুরু করে এই যে বিগত 2 বছর ধরে প্রায় স্কুলে গিয়ে পড়াশোনা বা শিক্ষকদের সান্নিধ্যে এসে পড়াশোনার জায়গাটা যে অভাবটা রয়েছে সেটা অনেকটাই দূর হবে এবং পঠন পাঠনের মধ্যে আবার ফিরে আসতে পারবে বাচ্চারা। আর সেক্ষেত্রে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু যেটা বললেন যে প্রয়োজন হলে ধাপে ধাপে সুযোগ বুঝে পরিস্থিতি বুঝে স্কুল খুলে দেওয়াও হবে। কোভিড বিধি মেনে পাড়ায় 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 কোনো খোলা জায়গায় উন্মুক্ত পরিবেশে যেখানে কোভিডের সংক্রমণের সম্ভাবনা কম এমন জায়গায় প্রাথমিক শিক্ষক শিক্ষিকা শিশু শিক্ষা কেন্দ্রের সহায়িকা প্যারা টিচার প্রত্যেকে পূর্বাদে নিজেদের পাড়ার পরিবেশে আনন্দময় পাঠদানের উদ্যোগে সবাই সামিল হবেন। 50,159টি প্রাথমিক বিদ্যালয় এবং 15,599টি শিশু শিক্ষা কেন্দ্রের 1.84 লক্ষ প্রাথমিক শিক্ষক মানে প্রায় 2 লক্ষ শিক্ষক, 21,000 প্যারা টিচার, 38,000 সহায়ক সহায়িকা এবং সরকারি ও সরকার পোষিত বিদ্যালয় ও শিশু শিক্ষা কেন্দ্রের 60,52,682 জন ছাত্রছাত্রী এই উদ্যোগে সামিল হবে। ইউনিসেফও আমাদের এই উদ্যোগে খুবই প্রবলভাবে সামিল হয়েছে।